তো আমি আর পম্পা দুজনে মিলে বেরিয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে জাস্ট আমঘাটা যে রেলওয়ে স্টেশন রোডে রয়েছে তো ওর সাইড দিয়ে ঠিক বেরিয়ে আমরা চলে এসেছি মায়াপুর জলঙ্গি যে নদীটা রয়েছে মায়াপুর জলঙ্গি নদীর ঠিক পাশে। আর এখান থেকে কিন্তু আমরা নৌকা বা ফেরি পার হয়ে কিন্তু ওপারে যাব ঠিক মন্দির দর্শন করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কি যানজট রয়েছে, নৌকাটাকে জাস্ট পার হওয়ার জন্য আমরা ওয়েট করছি সকলে মিলে। তো ওখান থেকে পার হয়েই আমরা চলে এসেছি, রাস্তা ধরে যাচ্ছি, দূর থেকে জাস্ট মন্দিরের চূড়াটা দেখে মনটা জাস্ট ভরে গেল দুজনেরই। তো এখানে যাব আর আজকের মায়াপুর ইস্কনে তোমাদের কী হচ্ছে সম্পূর্ণ ফুটটা দেখাবো। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষায় মাত্র আমরা মন্দিরে প্রবেশ করতে বাকি, মেন রাস্তায় চলে এসেছি প্রায়। আর এখানে আজকে যা জনবহুল বা জনরাশ এখানে রাস্তার থেকে বেরিয়েই তো দেখতে পাচ্ছ কী পরিমাণে লোক এখানে আসা মানে আসছে মানে প্রবেশ করছে এখানে, দেখতেই পাচ্ছ কত রকম ভক্তরা এখানে এসছে। বিদেশি পর্যটক থেকে শুরু করে তো এখানে তো বিভিন্ন দেশের লোক এখানে তো আসেই। মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি, জাস্ট এক মন কমে যত সামনে আগাচ্ছি মনটাতে যেন ভরে উঠছে আমাদের। তো সামনের দিকে আগাতে আগাতে দেখা যাক কত দূর পর্যন্ত আমরা বাইক নিয়ে যেতে পারি। তো বাইকটাকে তো যেখানে হোক একটা আমাদের পার্কিং করতে হবে, পার্কিং ব্যবস্থার ঠিক সম্মুখীনে আমরা পৌঁছাতে পারি নাকি দেখা যাক। এখানে প্রচণ্ড ভিড়, পুলিশ থেকে শুরু করে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা এখানে রয়েছে। তো অবশেষে গাড়ি পার্কিংয়ের দিকে আমরা প্রবেশ করতে পারলাম। তো এখানে মাত্র 30 টাকার বিনিময়ে গাড়িটাকে পার্কিং করলাম, পার্কিং করে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অ্যানাদার ব্লগে আজকে জাস্ট একটু ইন্টারেস্টিং জিনিস, যেখানে দুজনে মিলে চলে এসেছি ফার্স্ট টাইম মায়াপুর, মায়াপুর ভ্রমণে। আজকে দিনটা হচ্ছে রথ জগন্নাথ মহাপ্রভু। তো জগন্নাথের রথে চলে এসেছি মায়াপুরে দুজনে মিলে। তো দুজনে রথের যে মায়াপুরের যে সিনগুলো স্ক্রিপ্টগুলো সেগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, জাস্ট কন্টিনিউ করে ভিডিওটা। তো মেন মন্দিরের মেন গেট দিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। তো আর ভিতরের দিকে প্রবেশ করে দেখাবো কত লোকের আজকে সমাগম এখানে। ভিতরে প্রবেশ না করতে করতে সামনের পর পড়ে গেলো একটা মানে বৃহৎ একটা বৃক্ষ, বৃক্ষমানিত গাছ সকলেই জানেন। আর গাছের এখানে যে ফলগুলো রয়েছে ফলগুলো জাস্ট দেখানো সব ফল, আর জানি না এটা কী গাছ বা কী ফল, তবে ফলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। লোকজন কিন্তু এখানে কিন্তু সমস্ত প্রভুরা এখানে কিন্তু ভিড় করে কিন্তু গাছটাকে কিন্তু পরিদর্শন করছিলো। তো আমরা অবশ্য অনেকক্ষণ ধরে ফলগুলো দেখলাম। আজ এই বিশেষ দিনে রথযাত্রা উপলক্ষে মায়াপুর ইস্কন এত সুন্দর বা দারুণভাবে সাজিয়ে তুলেছে বা সাজিয়ে উঠেছে তা না একবার না দেখলেই বুঝতে পারবেন না, মনোমুগ্ধ। এখানে বহুত ভক্তদের সমাগম আজকে, টোটাল মায়াপুর যেন একদম সেই রাধে 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 হয়ে উঠেছে। বাড়ি থেকে 3টে নাগাদ বেরিয়ে অবশেষে এখানে এসে পৌঁছেছি, 3টে 45 নাগাদ পৌঁছেছি। 3টে 45 নাগাদ পৌঁছানোর পরে এই মন্দির সংলগ্ন স্থানে আমি পম্পাসে আজকে এত মানে ভিড় বা জঞ্জাট বা ভক্তদের সমাগম সেটা একবার ভিউতে বা ভিডিওতে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি বা কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবো ভিডিওটা থেকে এখানে আজকে মায়াপুর কী রূপে সেজেছে। মঠ পরিদর্শনের রাত্রিকালীন যে সৌন্দর্যের একটা দৃশ্য দেখতে পাচ্ছি এখানে, দেখুন প্রতিটা গাছেই কিন্তু এখানে রয়েছে লাইটের যে সমাহারা, লাইট দেখতে পাচ্ছি এখানে, এই একটা গাছে দেখতে পাচ্ছি এখানে চেন টেনেছে প্রত্যেকটা গাছে কিন্তু একদম পুরো রেজার লাইট থেকে শুরু করে সম্পূর্ণ। সব থেকে ছোট্ট ক্লিপের মধ্যে সব বিকেলের রথযাত্রা বা রথের টান দড়ির টান দেখার জন্য সমস্ত ভক্তরা এখানে কিন্তু বিশ্রাম নিচ্ছে। টোটালটা জায়গাটা দেখো এত আজকে ভরপুর মায়াপুর। এই প্রচণ্ড তাপদাহ রৌদ্রের মধ্যে কিন্তু মাঠ কিন্তু ফাঁকা নেই, সমস্ত জায়গায় কিন্তু মানুষ কিন্তু বসে এখানে ভিড় করছে কিন্তু দেখতে পাচ্ছ। মায়াপুর মন্দির দর্শনে এসে শুধুমাত্র যে আপনি রাধে রাধে হরে কৃষ্ণ শুনবেন সেটাও নয়, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি হিন্দি গানের রিলস নিয়েও কিন্তু ব্যস্ত রয়েছে মা আর মেয়ে। তো মায়াপুর এসে একটা জিনিস দেখে যাস একটা দারুণ লাগলো, কথায় আছে না বাবার জন্য কখনো পদ্মপুকুর দেখিনি, তো এই পদ্মপুকুর দেখলাম মায়াপুর এসে। মায়াপুর ইস্কনের সামনে সংলগ্ন স্থানে রয়েছে কিন্তু পদ্মপুকুরের চাষ, এখানে বিঘার পর বিঘা পদ্মপুকুর রয়েছে কিন্তু একদম মন্দিরের সম্মুখেই, যেটা গোশালার দিকে যে রাস্তাটা আসে গোশালার দিকে রাস্তাটা এখানে পাশে কিন্তু রয়েছে পদ্মপুকুর। তো অবশেষে আমরা গোশালায় চলে এলাম, এই যে গোশালা গোশালার দিকে যাব। আজকে সব জায়গাটাই ভিড় প্রচণ্ড, তো এখানে যারা গোশালা একবার আসবে তারা দই না খেলে কিন্তু কিন্তু বুঝতে পারবে না এখানকার গোশালার দইটা কী রয়েছে, তো অবশ্যই একবার দই টেস্ট করবেন কিন্তু এখানকার। একই সঙ্গে একীকৃত হয়ে এত গরু বা গোশালায় এত গরু রয়েছে যে দেখে একদম মন ভরে যাচ্ছে দেখে দেখে। তবে এক একটার এক এক রকম কিন্তু ইন্ডিভিজুয়াল নামকরণ করা আছে, একজনকে এক একজনে করে ডাকলে পরে সেভাবে কিন্তু এরা রেসপন্স করবে বা ডাকবে। তো এখানে এসেও কিন্তু এক ভক্ত কিন্তু পশুপ্রেমী যে একদম গোভক্ত যে রক্ষ এই জিনিসটা সেটা কিন্তু আমার চোখে পড়লো, কিন্তু গরুটা মাতাকে বা গরু দেবতাটাকে কীভাবে দেখো তার আদর করছে বা সে দেবতার কীভাবে আদর খাচ্ছে সেই দৃশ্যটা চোখে পড়ে একদম আমার একদম চোখ স্থির হয়ে গেলো এখানে।
খাবারে বিরক্ত করে অতিষ্ঠ হয়ে পড়ছে। সিংটা দেখে যাস দারুণ। তো বসে না এসে প্রত্যেকবারে যেটা জাস্ট ট্রাই করি যেটা লুচি আর যেটা রয়েছে খি, এবার এসে জাস্ট খিরটাকে ট্রাই করছি আমরা, খিরের ফ্লেভারটা কি, তো সেটার ফিডব্যাক তো অবশ্যই তোমাদেরকে দেবো। আর গোশালায় আসতে পারে কিন্তু দই লস্যি আর খিরকে তো একদমই ভুলবেন না, এখানে এসে অবশ্যই কিন্তু একবার টেস্ট করে যাবেন মায়াপুরের যে খির রয়েছে। পথ চলতে চলতে কিছু ক্যামেরা বন্দি, এখানে কি আর বলবো, এখানে তিকোন প্রেমের গল্প দেখতে পাচ্ছি, এখানে দুটো গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড দেখতে পাচ্ছ, ক্যামেরা কপছে সব সময়। দেখতে পাচ্ছ জনসমুদ্রের রাশ, এরই মাঝে দেখতে পাচ্ছ কোনো জাস্ট বিশিষ্ট ব্যক্তির একটি কেউ হবে, তার সিকিউরিটি গার্ড তার দেহরক্ষীদের সঙ্গে করে তারা ভিড়ের মধ্যে যাচ্ছে। তো রথযাত্রায় মেন যে তিন দেবতা রয়েছে তিনি হচ্ছেন সুভদ্রা, বলরাম ও জগন্নাথ। তো তিনজনকে কিন্তু একত্রিতভাবে বা একসঙ্গে কিন্তু এখানে কিন্তু আমরা নিয়ে আসা দেখতে পাচ্ছি না, ইন্ডিভিজুয়াল একজন একজনে করেকে নিয়ে আসছে এখানে। প্রথমে দেখছি বলরামকে নিয়ে আসছে, তারপরে সুভদ্রা, তারপর আর নেক্সট টাইম যে আসবে সে হচ্ছে আমাদের জগন্নাথ দেবতা। তো সকলে কিন্তু ইন্ডিভিজুয়াল এক এক করে আনছে, আর এক একটা করে ক্লিপ কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করছি। আর তোমরা জাস্ট টোটাল যে রথযাত্রা মায়াপুরের সেটা জাস্ট ওয়াশ করো একদম বাড়িতে বসে, কীভাবে মায়াপুরের রথযাত্রা হয়। তো এখানে প্রতিটা দেবতাদেরকে কিভাবে বরণ করে নিচ্ছে দেখো, প্রদীপ জ্বালিয়ে ফার্স্ট বরণ করে দিচ্ছে এখান থেকে দাঁড়িয়ে। তো এখানে প্রসাদ বিতরণের যে লাড্ডু বিতরণ চলছে জগন্নাথ ঠাকুরের, তো এখানে দেখতে পাচ্ছ জনরাশের যে একটা চাপ, লাড্ডু বিতরণ চলছে এখানে। প্রসাদ বিতরণের ক্লিপ তো তোমাদেরকে দেখালাম, তো ওখানে গিয়ে এত ভিড় বা যানজটের মধ্যে প্রসাদ দুজনে পেয়েছি আলটিমেটলি। আমি একটা আম প্রসাদ পেয়েছি, ফল প্রসাদ, একটা লাড্ডু, দুজনে লাড্ডু, একটা লাড্ডু আর একটা আম প্রসাদ দুজনে মিলে এখন জাস্ট প্রসাদ ভাগ বাটারে করে খাবো। তো টোটাল রাত্রিকালীন মায়াপুরটা যে সেজে উঠেছে জাস্ট অপূর্ব দৃশ্য দেখো, প্রতিটা গাছ থেকে শুরু করে প্রতিটা যেগুলো এখানে রয়েছে সমস্ত কিছুর লাইটিংয়ে কিন্তু পরিপূর্ণতা পাই দিয়েছে একদম। আর ফোয়ারাটা দেখা যাচ্ছে, আমি জাস্ট কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো একবার, মন্দিরের দূর থেকে বেশ দারুণ লাগছে। ভালো
লাস্ট মায়াপুর এসে জাস্ট রথযাত্রা দেখতে এসে জাস্ট জগন্নাথকে দেখতে এসে গায়ের অবস্থাটা বুঝতে পারছেন কি হয়েছে, দুজনেরই ঘেমে একদম জাবজেবি। তো এখানেই জাস্ট ইন করবো, বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো টাটা বাই।